হ্যাঁ, এটা হচ্ছে মালবেরি। মালবেরি আপনারা হয়তো জানেন, মালবেরি আর সাইট্রাস ফ্রুট, ভেরি হাই কন্টেন্ট অফ ভিটামিন সি। এটা হচ্ছে মালবেরি গাছ, দেখেন প্রচুর পরিমাণ মালবেরি ধরছে এটাতে। এটা গাছ দেখেন এখানে, হ্যাঁ নর্মালি রেড কালার আর পিঙ্ক কালার আমরা বলতে পারি, যখন পেকে যায় একদম তখন এটা খানিকটা ডার্ক, আই মিন কালো কালার হয়ে যায়, কালো জামের মতো যে কালারটা এরকম কালার ধরে আর কি। এটা রোদের জন্য কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না এখানে, সেটা হচ্ছে এটা খাওয়ার মতো হয়ে গেছে আর কি। মালবেরিয়া এই গাছটা তো অনেকগুলো মালবেরি ধরছে, বেশ অনেক। এটা একটু সাওয়ার, একদম ভালো যখন পেকে যায় কালো হয়ে যায় তখন এটা মোটামুটি কালার আর একটু সুইট হয় আর কি। যদি এটা সাইট্রাস একদম পুরোপুরি সুইট আমরা আশা করতেই পারি না, বা করাও ঠিক না যে একদম সুইট হয়ে যাবে। সেখানে আমাদের অনেক কিছু অনেকগুলো গাছ আছে, মোটামুটি বেশ ফল ধরছে আর কি। মালবেরিয়া ইস কল্ড মালবেরি। এখানে দেখেন একটা ডাগাতে বেশ সুন্দর ইয়ে হয়েছে এখানে, মালবেরি এ সাইট্রাস ফ্রুট, হ্যাঁ ভেরি হাই কন্টেন্ট অফ ভিটামিন সি। অনেক ধরনের বেরি আছে আর কি। সেটা হচ্ছে মালবেরি আমাদের এখানে, যদি আমি আগে একদিন বলছিলাম যে আমাদের এখানকার মাটির অবস্থা খুব বেশি ভালো না, যে কারণে কোনো গাছই ঠিক মতো ভালো হয় না। অনেক গাছই আছে এখানে, শুধু এই গাছগুলোতেই সবচেয়ে, এই গাছটাতে সবচেয়ে বেশি ফল ধরছে, যে কারণে গাছটা বাঁকায় গেছে অলরেডি, প্রচুর পরিমাণে মালবেরি ধরছে। এটা ভেরি নাইস, এটা সবচেয়ে কালার ফর্ম করছে, ভেরি নাইস কালার। এটা দেখেন কি সুন্দর মালবেরি, আমি কিছু হারভেস্ট করলাম আর কি, দেখেন কালারটা ভেরি নাইস মালবেরি।